আচ্ছা, পিপিএম মানে যে কি, পার্টস পার মিলিয়ন, এটা জেনে কেন আমার লাভ আছে? এটা কি আমার কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে নাকি? ধরো এটা অঙ্কের ক্ষেত্রে কোনো কাজে লাগে না, এটা আমার জেনে কোনো লাভ হয় না। এটা জেনে, যেটা জেনে লাভ হয় সেটা হলো মিলিগ্রাম পার লিটার। পিপিএম মানেই হলো মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ দ্রবের ভর এবং দ্রবণের আয়তনের যে অনুপাত, সেটা দ্রবের ভরটা যদি মিলিগ্রামে এবং আয়তনকে যদি লিটারে প্রকাশ করি, তাহলে সেটার ঘনমাত্রা প্রকাশ হবে পিপিএম এককে। আচ্ছা, এখন পিপিএম এককে প্রকাশ করা অঙ্কগুলো যেগুলো হচ্ছে বোর্ড পরীক্ষায় এসেছিল, সেগুলো সলভ করার চেষ্টা করি, সেগুলো আমরা দেখি কিভাবে পিপিএম এককে নির্ণয় করা যায়। এই অঙ্কটা আসছিল মাদ্রাসা বোর্ড 2018 সালে, সেটা আমরা দেখি। প্রথমটাই, এক নম্বর অঙ্কটা কি বলছে, পিপিএম এককে প্রকাশ করো কিসে, 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ওই দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করো। সো ঠিক আছে, এখন পিপিএম একক, পিপিএম মানে কি আমরা পড়লাম, যে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ দ্রবের ভর হচ্ছে, দ্রবের ভর হলো, দ্রবের ভর পিপিএম হলো কি, ডব্লু, ডব্লু মানে হলো ওয়েট, দ্রবের ভর হলো কিসে, মিলিগ্রাম এককে, আর আয়তন হচ্ছে লিটার এককে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এটা আমি বাংলায় এটা বোঝার জন্য এখানে লিখেছি। পিপিএম হলো কি, ডব্লু ইন মিলিগ্রাম, আর সলিউশনের ভলিউম বা আয়তন হচ্ছে ইন লিটার। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্নে যেটা বলছে সেটা প্রশ্নে কি, প্রশ্নটা হলো দ্রবণের আয়তন কিন্তু 100 ml এবং দ্রবের ভর আছে 5 গ্রাম, এই গ্রাম এককটাকে কী করা লাগবে, মিলিগ্রামে প্রকাশ করতে হবে। গ্রাম থেকে যখন মিলিগ্রাম এককে প্রকাশ করব, তখন কি করতে হবে, সেটাকে 1000 দ্বারা গুণন করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি করে আমরা এখানে দেখি, তাহলে ভর হলো কত, 5 গ্রাম, এটাকে মিলিগ্রামে প্রকাশ করলে 1000 দ্বারা গুণ করলাম, মিলিগ্রামে প্রকাশ করতে হবে। আমাদের এই কনভার্সনটা প্রায় ভুল হয়, আমি একটা টেকনিক বলে দিচ্ছি যে কীভাবে এই কনভার্সনটা করব। ঠিক আছে, কনভার্সন হচ্ছে গ্রাম থেকে যখন মিলিগ্রামে যাব, একটু মাথায় রাখতে হবে যে কোনটা বড় আর হলো কোনটা ছোট। আমরা জানি মিলিগ্রাম হলো একক, এককটা ছোট একক, রাইট, গ্রামটা হলো বড়। তাহলে কি হচ্ছে, বড় বোন যাচ্ছে হচ্ছে কিসে, ছোট বোনের বাসায়, মিলিগ্রাম হলো ছোট, রাইট, আর গ্রাম হলো বড়, বড় কনভার্ট করতে কিসে, মিলিগ্রামে, রাইট। তাহলে বড় বোন যাচ্ছে ছোট বোনের বাসায়, তাহলে কি হবে, মাথা উঁচু করে যাবে, রাইট। তাহলে গ্রাম থেকে যখন মিলিগ্রামে যাবে, মাথা উঁচু মানে কি, তার ভ্যালুটা বেড়ে যাবে, রাইট, তার সম্মানটা বেড়ে যাবে। তাহলে কী করবো আমরা, গ্রামে মিলিগ্রামের ইয়ে তো জানি যে 1000 দ্বারা গুণ করতে হয়, রাইট। তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে, এই কনফিউশনটা কিন্তু দূর হয়ে যাবে। ঠিক আছে, গ্রাম থেকে যখন মিলিগ্রামে যাবো, 1000 দ্বারা গুণ করবো, কেন, গ্রাম হলো বড় বোন, বড় বোন যাচ্ছে ছোট বোনের বাসায়, তাহলে মাথা উঁচু হবে, উঁচু মানে বলতেছি গুণন চিহ্নের কথা। ঠিক আছে, যে গুণন হবে। আচ্ছা এখন তারপরে কি হলো, আয়তন আছে 100 ml, তো এটাকে লিটারে প্রকাশ করলে 1000 দ্বারা ভাগ করতে হবে, কারণ মিলি হচ্ছে ছোট, আর এই ছোট্ট হাতের এম যখনই আপনি উঠায় দিবেন, এখানে কি লিখছি আমরা, এখানে লিখলাম এল, এমটা কিন্তু নাই, ছোট হাতের এম উঠালেই কিন্তু কত আসে, 10^-3, গুণ করে দিতে হয়, এম তো এখানে গুণ ছিল, সেই জন্য 100 × 10^-3 এইখানে ভাগ করেও করা যায়, অথবা 100 × 10^-3 দ্বারা করলেও আসে হলো 0.1 লিটার। তাহলে আমরা কি জানলাম, যে দ্রবের ভর মিলিগ্রামে প্রকাশ হয়ে গেল এবং দ্রবণের আয়তনটাও লিটারে প্রকাশ হলো। সেই মানটা আমরা কি করলাম, যে এখানে জাস্ট মানটা পুট করে দিলাম, মানটা চলে আসলো, কি হলো, ডব্লিউ ইন মিলিগ্রাম, আর এটা লিটার মান বসাই দিলাম, এটা পিপিএম এককে চলে আসলো। সো একটা বোর্ড প্রশ্ন কিন্তু আমরা করে ফেললাম। এখন পরের আর একটা বোর্ড প্রশ্নের দিকে যাই। এইবার আমরা এই ম্যাথটা দেখি, এখানে বলছে যে এটা হলো কি, বরিশাল বোর্ড 2017 সালের একটা ম্যাথ, সেখানে বলছে যে একটি পাত্রে 80 মিলি 2.55% সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ আছে, ওই পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করে। এটা হলো বরিশাল বোর্ড 2017 সালের একটা ম্যাথ। ঠিক আছে, তো এটা অঙ্কটাতে অনেক প্রকার কনফিউশন থাকে, যে আমরা এই 80 মিলি আছে এটাকে ব্যবহার করবো কি করবো না, 2.55% আছে এটাকে আমরা কাজে লাগবে কি লাগবে না। ঠিক আছে, এটা প্রচুর পরিমাণে কনফিউশন লাগে, সো এটা আমরা কনফিউশন দূর করব এবং মূল বই অবশ্যই ফলো করে অঙ্কটা করার চেষ্টা করব। ওকে, সমাধান এখানে বলতেছি কি, যে সমাধানে 2.55% W/V মানে হচ্ছে 100 মিলি দ্রবণে 2.55 গ্রাম আছে, রাইট। তাহলে এটা কী হবে, অঙ্কটা সহজে মুখে মুখেই কিন্তু এই অঙ্কটা করা যায়, কীভাবে, যে 100 মিলি দ্রবণে আছে 2.55 গ্রাম, 1000 মিলি, 1000 মিলি মানে 1 লিটারে বা 1000 মিলি দ্রবণে, স্যাম্পল দ্রবণে কী পরিমাণ দ্রব মিলিগ্রামে আছে সেটাই কিন্তু হচ্ছে পিপিএম, রাইট। তাহলে 1000 মিলিতে কত আছে, 2.55 × 10 গ্রাম, গ্রামটাকে মিলিগ্রামে প্রকাশ করলেই হয়ে গেল কি, পিপিএম, কারণ পিপিএম মানে হলো পার্টস পার মিলিয়ন, অর্থাৎ মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1000 ml দ্রবণে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকবে সেটাই হলো তার পিপিএম। যাই হোক, আমরা ফর্মুলা বসাও করতে পারি, এভাবেও করতে পারি। ফর্মুলা আমরা কী বলতেছি, যে ঘনমাত্রা হলো ডব্লিউ ইন মিলিগ্রাম, অর্থাৎ দ্রবের ভর হলো মিলিগ্রাম এবং আয়তন হচ্ছে
লিটারে সো দ্রবের ভর দেওয়া ছিল গ্রাম, গ্রাম থেকে মিলিগ্রাম আমরা প্রকাশ করলাম, বড় বোন যাচ্ছে ছোট বোনের বাসায়, সেই জন্য 1000 দ্বারা গুণ করলাম, ঠিক আছে? কনভার্সনটাকে মনে রাখার জন্য বলতেছি, আয়তন হচ্ছে মিলিলিটারে, এটাকে 1000 দ্বারা ভাগ করলে 0.1 লিটার আসলো। আমরা জাস্ট ফর্মুলা কি করলাম, ঘনমাত্রা ইকুয়াল টু দ্রবের ভর মিলিগ্রাম, আয়তন হল লিটার, বসাই দিলাম 25,500 পিপিএম পাওয়া গেল, ঠিক আছে? এই বোর্ড প্রশ্ন খুবই সহজভাবে করলাম। সো একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে যে 80 মিলি দেওয়া ছিল সেটা কাজে লাগলো না, আসলে কাজে লাগবে না, কারণ ঘনমাত্রা দেওয়া থাকলে এই যে এই এই যে পার্সেন্টেজটা দেওয়া আছে বা এটা দেওয়া আছে, এটা আসলে 80 মিলি দ্রবণের মধ্যেই কিন্তু এই জিনিসটা আছে। সো এই 80 মিলি দ্রবণের যে আয়তনটা এটা কাজে লাগবে না, ঠিক আছে? এইবার 2017 সালে সিলেট বোর্ডে আসা একটা ম্যাথ আমরা দেখতেছি। এখানে বলছে একটি পাত্রে 250 মিলি 5%, রাইট? এখানে কিন্তু ডব্লু বাই ভি বা কিছু উল্লেখ নাই, তার মানে ধরেই নিতে হবে আপনাকে ডব্লু বাই ভি ধরেই করতে হবে। নাইট্রিক অ্যাসিড দ্রবণ আছে, আচ্ছা ওই পাত্রের ঘনমাত্রা পিপিএম এককে হিসাব করো। ওকে ফাইন, আমরা তো বলেই দিচ্ছি সমাধানে কি, যে 5% বলতে বোঝায় 100 মিলি দ্রবণে 5 গ্রাম আছে। 5% মানে কি, 5/100, রাইট? তো এখানে আমরা বলেই দিচ্ছি কি, যে এত বলতে বোঝাচ্ছে 100 মিলি দ্রবণে 5 গ্রাম কি আছে, নাইট্রিক অ্যাসিড আছে, এটা তো আমরা বলতেইছি, এটা হলো দ্রব। আচ্ছা এখন তাহলে দ্রবের ভর কত, ডব্লিউ কিন্তু হলো গ্রাম, এটাকে মিলিগ্রামে প্রকাশ করলাম, 1000 দ্বারা গুণ করলাম, তো আমার সূত্র কি, ঘনমাত্রা হলো ডব্লিউ ইন মিলিগ্রাম ডিভাইড বাই আয়তন ইন লিটার, এটা বসাইলাম, আয়তন কত ছিল এখানে 100 মিলি, সেটাকে লিটারে প্রকাশ করলাম, সো ঘনমাত্রা কত বের হলো এত, রাইট? এখানে বের হয়ে গেল 50,000 পিপিএম, এটা হলো উত্তর, হলো কি 50,000 পিপিএম। তো এখানে আমরা দেখতেছি কি, যে এই যে আয়তনটা আছে এটা কিন্তু কাজে লাগতেছে না, ঠিক আছে? এবার আরও একটা বোর্ড প্রশ্ন আমরা সলভ করব। আচ্ছা এবার দেখি চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসা এই ম্যাথটা কীভাবে করা যায়। 50 মিলি 0.2 এম নাইট্রিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো। আচ্ছা ফাইন, তাহলে এখন এই আয়তনটা কাজে লাগে কিনা এটা দেখি, রাইট? কারণ পিপিএমটা কিন্তু একটা ঘনমাত্রার একক, এবং এই যে বরাতের এম দেওয়া আছে অর্থাৎ এটা মোল পার লিটার, এটা ঘনমাত্রা, এটাও কিন্তু একটা মোলারিটিতে এটা একক হচ্ছে এম, রাইট? এখন এটার আমরা সমাধান দেখি কীভাবে করতেছি। আচ্ছা আমরা এইখানে যে কাজটা করতেছি এটা ভেরিফাই করার জন্য, যে আমাদের কী কী কাজে লাগতেছে আসলে এই ঘনমাত্রাটি আমাদের কাজে লাগতেছে কি না, ঠিক আছে? আচ্ছা আমরা কী সূত্র জানি, যে মোল সংখ্যা ইকুয়াল টু কি এম ভি, এম সি ফর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, আমি বুঝেছি মাঝে মাঝে কনফিউশন তৈরি হয়েছে, যেন এখানে সাবস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, এবং আয়তন ইন অবশ্যই লিটারে। আচ্ছা এম সি এটা কি ঘনমাত্রা, ঘনমাত্রা কত দেওয়া আছে 0.2 দেওয়া আছে, রাইট? আয়তন ইন লিটার, তো 50 ml কে লিটারে প্রকাশ করলে 0.05। ওকে এন মোল সংখ্যা কি ডব্লু বাই এম লেখা হয়েছে, এম বাই এমও লেখা যায়। ওকে ডব্লু এই বরাতের এমটা কি এখানে এসে গুণ হলো, এটা হলো আণবিক ভর, তো নাইট্রিক অ্যাসিডের নাইট্রিক অ্যাসিড এর আণবিক ভর হলো কত 63, ঠিক আছে 63। তাহলে এটা এম ভি আমি বাইর করলাম, রাইট? এটাকে আণবিক ভর দ্বারা যখন গুণ করলাম, গুণ করলে গুণ ফলটা আসলো কত 0.63 গ্রাম, রাইট? 0.63, আপনার গুণ করে নেবেন যে কত আসে আসলে, ঠিক আছে 0.63 গ্রাম। তো এটাকে মিলিগ্রামে প্রকাশ করলে কত হয়, 1000 দ্বারা গুণ করতে হবে, 1000 গুণ করলে আসে হচ্ছে 630 মিলিগ্রাম। আচ্ছা এখন আমার কিন্তু দ্রবের ভর মিলিগ্রামে কিন্তু বের হয়ে গেল, এখন আমাকে কী কী নির্ণয় করতে হবে, পিপিএম। তো পিপিএম একক ইয়া কি সূত্র কি, পিপিএম হচ্ছে যে ডব্লু ইন মিলিগ্রাম ডিভাইড বাই আয়তন ইন লিটার। আচ্ছা আয়তন কত ছিল, ভি ছিল 50 মিলি, তাহলে আয়তন যদি লিটারে প্রকাশ করে তাহলে 0.05 লিটার, রাইট? আচ্ছা তো আয়তন 0.05 লিটার বসানো হয়েছে, এবং এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 12,600 পিপিএম, রাইট? তো এখন দেখা গেল যে দ্রবণের এখানে কিন্তু আমরা কী করলাম, আয়তন ব্যবহার করলাম, রাইট? এখানে আবার মোলারিটিতে দেওয়া ছিল, এই কনফিউশনটা যাতে ক্রিয়েট না হয় এই অঙ্কটাই আমরা আর একটা বিকল্প নিয়মে করে দেখি যে আয়তনটা আসলে কাজে লাগবে কি লাগবে না, ঠিক আছে? এই বিকল্প নিয়মটা আমরা এখন দেখতেছি। আচ্ছা এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছিল, সো এই অঙ্কটা আমরা একটু ভিন্ন নিয়মে করি, ওই একই অঙ্ক কিছুক্ষণ আগেই করা হয়ে গেছিলো, ঠিক? এখানে বলছে যে 50 মিলি 0.2 এম নাইট্রিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো, চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছিল। ওকে তাহলে এখন ঘনমাত্রা যদি কোনো ক্রমে দেওয়া থাকে, বরাতের এম অর্থাৎ মোল পার লিটারে দেওয়া থাকে, তাহলে কিন্তু এই যে আয়তন দেওয়া আছে এটা কিন্তু কাজে লাগবে না, ঠিক আছে? কীভাবে, যেখানে কনসেন্ট্রেশন সি হলো কত 0.2 এম, এম মানে কি আসলে মোল পার লিটার, সো সেটাকে ক্লিয়ার করে লিখতেছি 0.2 এম মোল পার লিটার লিখলাম। আচ্ছা ডাইন সাইডে দেখতে পাচ্ছি যে কি নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর যে 63 সেটা দেওয়া আছে। ওকে আচ্ছা মোল পার লিটার, এখন মোল শব্দটা যখন আমরা তুলে দিব তখন কি করব,
ওই যে মোলার আণবিক ভর যে অর্থাৎ গ্রাম আণবিক ভর যে আছে সেটা কিন্তু আমরা বসাই, অর্থাৎ এমওএল এই শব্দটা যখন আমরা তুলে দিব, এই শব্দটা যখন আমরা তুলে দিব, ঠিক আছে, এই শব্দটা যখন তুলে দিব তখন কি আসবে, এই মোল শব্দটা যখন তুলে দিব তখন আসবে আসলে কত, এর আণবিক ভর দ্বারা গুণ করে নিব, 63 দ্বারা আমরা গুণ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে কি থাকলো, 63 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে গ্রাম, গ্রাম পার লিটার। তো আমার টার্গেটটা কি, মিলিগ্রাম পার লিটার। তার এই এককটাকে এই যে উপরে যে লফটা আছে সেটা যদি আমরা ইয়ে করে ফেলি, 1000 দ্বারা গুণ করি তাহলে কি পাবো, মিলিগ্রাম, রাইট। 1000 দ্বারা গুণ করলাম মিলিগ্রাম পার লিটার, এটা তো আছেই, তার মানে এইটাই কিন্তু কি হয়ে যাবে, পিপিএম, রাইট। তাহলে এটাই হয়ে গেল পিপিএম, 12600। আগের যে অঙ্কটা করলাম আমরা সেটাও কিন্তু কি ছিল, 12600ই ছিল, ঠিক। অর্থাৎ কোনো অঙ্কের যদি কি দেওয়া থাকে, আয়তন দেওয়া থাকুক আর না তো সেটা ইস্যু না, যদি মোলারিটিটা দেওয়াই থাকে তাহলে কিন্তু পিপিএম একক বের হয়ে যাবে। অর্থাৎ এই দ্রবণের এই ক্ষেত্রেও কিন্তু দ্রবণের আয়তনটা কাজে লাগতেছে না, কারণ যে মোলারিটিটা দেওয়া আছে ওই দ্রবণের হিসাব করেই সেই মোলারিটিটা এখানে দেওয়া আছে, আলাদাভাবে কনসেন্ট্রেশনের কোনো জিনিস এই দ্রবণের মধ্যে মেশানো হয় নাই। সো মোলারিটি যদি মোল পার লিটারে দেওয়াই থাকে তাহলে কিন্তু আলাদা কোনো আয়তন কাজে লাগবে না। আপনারা চাইলে পাঠ্য বইয়ে যে করে দেওয়া আছে হাজারীয় নায়ক স্যারের বইয়ে, সেখানে এটা ভেরিফাই করে দেখা যেতে পারে, আপনারা দেখতে পারে, ঠিক আছে। এইবার দেখি দিনাজপুর বোর্ড 2019 সালে যে ম্যাথটা আসছিল সেটার সমাধান দেখব, ঠিক আছে। এখানে প্রশ্নটা বলছিল যে একটা পাত্র, বি পাত্র ছিল এখানে লেখা, রাইট। বি পাত্রে 0.04 m অর্থাৎ মোল পার লিটার ঘনমাত্রার 600 মিলি এমওএইচ দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো, যেখানে এম বলছিল কত, 39, ঠিক আছে, এম আণবিক ভর হলো 39 দেওয়া ছিল, ওকে। তাহলে এখানে ঘনমাত্রা কত দেওয়া আছে, 0.05 m, অর্থাৎ এটা এম মানে কি, মোল পার লিটার। তো আমরা এটা একটু ক্লিয়ার করে লিখলাম যে এটা হচ্ছে মোল পার লিটার, ওকে। তাহলে মোল শব্দটা তুলে দিলে আমাদের কি আসে, গ্রাম। যদি আমি এটাকে কী দ্বারা গুণ করি, আণবিক ভর দ্বারা গুণ করি, আণবিক ভর কত, ওটা তো এমের মান বলেই দিছিল 39, ও এর মান কত, ও হচ্ছে আণবিক ভর হলো 16, ও অক্সিজেন হলো, হাইড্রোজেন হলো 1, তো এটা যোগ করলে কত আসে, 56, রাইট। তো 56 আসলো, এমওএইচ এর আণবিক ভর হলো 56। তো 56 দ্বারা যখন আমরা এটা গুণ করবো তখন কী আসলো, একটা শব্দ এই মোল শব্দটা উঠে গিয়ে কী আসলো, গ্রাম। আচ্ছা গ্রামটাকে কী হিসেবে প্রকাশ করতে হবে, মিলিগ্রামে। তো মিলিগ্রামতে গুণ কী করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে, 1000 গুণ করলাম মিলিগ্রাম পার লিটার, তো এটাই কিন্তু কী, পিপিএম, রাইট, এটাই হলো পিপিএম। তাহলে এটা হয়ে গেল কত, 22, 44 পিপিএম, ঠিক আছে। এটা হলো দিনাজপুর বোর্ডের প্রশ্নের সমাধান। সো আমরা দেখতেছি যে মোল পার লিটার যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কী কাজে লাগে না, আয়তনটা কাজে লাগে না, পার্সেন্টেজ দেওয়া থাকলেও আয়তন কাজে লাগে না। সো আমার মনে হয় কনফিউশন দূর হয়ে গেছে। তো এখন যেহেতু সামনে পরীক্ষা, পরীক্ষার ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং কোনো কনফিউশন রাখা যাবে না, তাই নিজের দিকে খেয়াল রেখে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।